হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণা ওয়ার্ল্ড, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ডেইলি ব্লগ। আবার একটা সুন্দর ঝকঝকে সকালে শুরু, আর আমিও চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে হচ্ছে আমাদের যুদ্ধ দিবস, যুদ্ধ দিবস ইন দ্য সেন্স আজকে আমরা ওই ফ্ল্যাটে শিফট করার প্ল্যানে আছি। তো হচ্ছে যে ওই ঘরের যে অবস্থা এবং যে মাত্রার মানে সিমেন্ট এবং ধুলোর মধ্যে সমস্ত ফার্নিচার এবং সমস্ত কিছু আছে, তো ওটা মানে ভাবলে ওই চিন্তায় আমি এখন আবার শুয়েছিলাম, ঘুম হয়নি আমার। এবার যাই হোক, কতটা জয় করা যায় যুদ্ধটা সেটাই দেখার বিষয়। খুব ভয় হচ্ছে, খুব ঝগড়া ঝাঁটি। হ্যাঁ হ্যাঁ, বারান্দা থেকে দেখেছে বোধহয় কেউ নিচে দিয়ে যাচ্ছে। আমি আর মা যুদ্ধ এখন চলমান, মোটামুটি যতটা পারা গেছে পরিষ্কার করা হয়েছে। এখন আবার কেস হয়েছে যে টাইলস টাইলস বসানোর পর না এই ঘরে দরজাটা খুলছে না, ফ্রিজও বার করা যাচ্ছে না এবং কিছু ঢোকানোও যাচ্ছে না, এখন দরজায় এখানে খোলা হচ্ছে। আমাদের পেয়ে গেছে খিদে, তো এখন আমাদের টিফিন টাইম। তো মিস্ত্রিদের সাথে ফার্নিচার খেলাখেলি করতে গিয়ে সুভাষের অবস্থা খারাপ হচ্ছিলো, আমাদের ফার্নিচারগুলো ভীষণ ভীষণ হেভি। আর মা আমার আর দিদির অবস্থা খারাপ হচ্ছিলো যে ধুলোবালি পরিষ্কার করতে, তো দিদির আবার মাঝ রাস্তায় অন্য বাড়িতে রান্না করার টাইম হয়ে গেছিলো, তো দিদিকে প্রচুর রিকোয়েস্ট করেছিলাম দিদি প্লিজ তুমি এসো আবার। তো দিদি আবার অন্য বাড়ির রান্না টান্না কমপ্লিট করে প্রায় রাত 9টার দিকে আবার আমাদের বাড়িতে এসেছিলো ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য। আমাদের নতুন টাইলস আর তোমাদেরকে দেখানো হয়নি, তো এসছি চারটের সময়। দিদি মা আর আমি এক নাগারে পড়ছি, আমি তবু লাস্ট হাফ অ্যান আওয়ার ধরে একটু ল্যাগ খাচ্ছি, মা তো এখনো কাজ করে যাচ্ছে। অবস্থা সোফা বাইরে ছিল আমাদের, এই মোটা সোফা গেট দিয়ে ঢুকতে চায় না, বহু পরিশ্রম করে ঢোকানো, তারপর ফার্নিচার এই ঘর ওই ঘর করে এখনো এই ফ্রেমটা বসেনি। এই ফ্রেমটা আবার সাইজ একটু বড় হচ্ছে, এটাকে ওপর থেকে কাটতে হবে, দিয়ে ফ্রেম বসাতে হবে। মানে কি যে অবস্থা। তো এই যে এখন আমরা আমাদের দৈন্য দশা, এইটা পরে আমাকে লিটারালি মানে অন্য কিছুই মনে হচ্ছে, কিন্তু এখন তাই আমরা হেঁটে যাবো না এখান থেকে, আমরা গাড়িতে যাবো। তোমাকে মনে হচ্ছে ডাক্তার সার্জারি টার্জারি করে বেরিয়েছো? সার্জারি হয়েছে, নিচে নেমে আবার দব্বু বাবার সাথে দেখা হয়ে যায়। তো এই যে এগুলো সব হচ্ছে সেট করা হয়ে গেছে, আমার সব জিনিসপত্র বের করা হয়ে গেছে, আর শিল্পা সব জিনিসপত্র আবার এখানে রিপ্লেস করা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণা ওয়ার্ল্ড, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ডেইলি ব্লগ। আবার একটু সুন্দর সকাল ঝকঝকে সকালে শুরু হয়ে গেছে, আর আমিও চলে এসেছি তোমাদের সামনে। আজকে হচ্ছে আমাদের মেনলি ওই বাড়িতে শিফট করে যাওয়ার কথা, কালকে রাতেই করে যাওয়ার কথা ছিল, কিন্তু কাল রাতে সব কিছু কমপ্লিট হয়নি, এখন ওখানে ফ্রেম বসেনি, গ্লাসটা লাগেনি, তো ওটার জন্য। কিন্তু আজকে আমরা ডিসাইড করেছি যে ওখানেই রান্নাবান্না হবে, কারণ আজকে দেবানন্দ আসবে এখানে। তো আমাদের এই কয়দিনে টুকটুক করে আনতে আনতে প্রচুর জিনিস আনা হয়ে গেছে, যে তোমাদেরকে দেখ যে জামা কাপড় এগুলো সব আমাদের, এর মধ্যে তো মা তবু মারগুলো ঢুকিয়ে নিয়েছে, এগুলো আমারগুলো বাইরে রয়েছে, এখানে এখনো ঝুলছে। এই লেপ আমাদের, এই তোষক আমাদের, ওই দুটো বালিশ আমাদের, তারপরে এখানের এই তিনটে জিনিস আমাদের, এই যে ওষুধ হেডফোন এগুলো সব আমাদের, আবার পেপার তো বাপি এই কদিন এনে জড়ো করেছে এত, তারপর হচ্ছে এই বটলসগুলো ওর, আর তেলটা ওর, আই থিঙ্ক ফেস ওয়াশটা আমার, মানে এরকম আর কি, মিক্স জিনিস। আর হচ্ছে এই ছাতা আমার, এই আমার একটা ওপোস বাপি, বাইরে এখনও কাপড় চোপড় আমাদের, কবে কী করে কি নেওয়া হবে এটাই এখন চিন্তার বিষয়, যদিও গাড়ি আছে, বেশি ঝামেলা হবে না, গোছানোটাই ঝামেলা। তো যে গাড়ি ভর্তি জিনিস নিয়ে নামলো, ও এখনো তুলছে, এতক্ষণ আমিও করছিলাম, ফাইনালি এখন বাপি যাচ্ছে, কারণ এই যে আর আমার ছেলে দেখছে। তো ওখানে গিয়ে তো আমার সব কিছু তুলতে হবে, ফার্স্টে হচ্ছিল আমি যাবো সুভাষকে হেল্প করার জন্য সব কিছু তুলতে, কিন্তু এখন হচ্ছে আমাকে আবার বেরোতে হবে, আজকে মায়ের হচ্ছে ডক্টরের কাছে বুকিং আছে, তো আমরা অ্যাপোলোতে যাব, তো সেই কারণে বাপি গেল সুভাষের সাথে, বাপি ওগুলো তুলে দিয়ে আবার চলে আসবে। এই যে
আমি আর মাম্মা এখন বেরোচ্ছি দুজনে প্লাটে ক্লান্ত পড়েছে না আমার থেকে মার অবস্থা মিলতেই গঞ্জি এতদিন এতক্ষণ পরে পাইছি পাইছি তো এই যে মোটামুটি ঘর গোছানো হয়ে গেছে আমার অ্যাপেলু বসে আছে তো ওই ঘরেরও কাজ হয়ে গেছে এখন খালি এই বাপের বাইরে রুমটা নিতে হবে এই যে কিচেন আমরা পুরো পরিষ্কার করে দিয়েছি একদম সুন্দর এই জায়গাটাই হচ্ছে গিয়ে এটা ফেলতে হবে এটা যাওয়ার সময় ফেলে যাবো ময়লার বালতিও পরিষ্কার করা হয়ে গেছে এগুলো গুছিয়ে দিয়েছি সব ওপরেও ওর জিনিসগুলো আছে আমাদের জিনিসগুলো সরানো হয়ে গেছে এগুলো সব মুছে দিয়েছি একদম আর ফ্রিজটাও পরিষ্কার করে দিয়েছি খালি এই কটা জিনিস যাওয়ার সময় নিতে হবে আর আর কি আমার ভুল এক্সাইটেড এমনি মানে জাস্ট এই এটাকে এমনিতে সকালে অনেকবার ঝেড়েছিলাম দেখেইছো এগুলোকে জাস্ট যাওয়ার সময় ঝেড়ে দেবো আর আপাতত এখন আমরা ওই ঘরে যাচ্ছি না আসলে ওই ঘরে তো আজকে অনেক কাজ হয়েছে এখনো ওই ঘরের তোমার সেই ধুলোবালি সিমেন্ট তো হচ্ছে দিদি এখন অন্যবারই রান্না করছে তারপর দিদি যাবে ঝাড় দিয়ে মুছবে তো সুভাষকে বললাম যে এখন অ্যাকচুয়ালি মেইনলি বাকি আছে বালিশ লেপ তোষক কম্বল এগুলো নেয়া তো হচ্ছে এগুলো তো আর হাতে করে নিয়ে যাওয়া সম্ভব না গাড়ি আনতে হবে আর গ্যাসের সিলিন্ডারটা নিতে হবে তো হচ্ছে বললাম যে দিদি ঘর মুছে গেলে তারপরে এসো যদিও মনে হচ্ছে একবারে হবে না অন্তত দুবার টাইম লাগবে তো সে কারণে আমি আর মা আপাতত এখানে আছি রেস্টে যে ওখানে গিয়েও তো এমনি কাজ আছে আমার তো এখানে রেস্ট নিইনি সারাদিন ডাক্তারের ওখানে গেছে তারপর মা আর আজকে 4 ইঞ্চ রক্ত নিয়েছে তারপর তাকে আমার নার্ভে টেস্ট দিয়েছিল ইলেকট্রিক শক দিয়ে দিয়ে তখন সেখানে সে একটা আগু করেছে আর এই যে আমার ছেলে কেন তুমি এক্সাইটেড হচ্ছ মাম্মা এই যে দেখো তো জিনিসপত্র নিয়ে যাচ্ছে সব মোটামুটি চলে আছে আর হচ্ছে মা আপাতত যাচ্ছে আমি আর অ্যাভেলেবল পরে যাবো এই যে রুম আবার quite back to normal আর এই রুমটাও পরিষ্কার হয়ে গেছে বাই বাই রুম থ্যাংক ইউ আমাদেরকে এতদিন থাকতে দেওয়ার জন্য হ্যাঁ নইলে কি চাপে পড়তাম বলো হ্যাঁ বাবা তুমি মিস করবে এই ফ্ল্যাটটাকে তুমি মিস করবে মাম্মা থ্যাংক ইউ মাম্মা এটা দেখিয়ে দিলে থ্যাংক ইউ তখন আমরা এটা জানার জন্য এক্সাইটেড ছিলাম যে অ্যাপেল ফ্ল্যাটে ঢুকে কি করে রান্না করে কি শুকছে কি আছে খাওয়ার জন্য কি হয়েছে এটা কি হয়েছে সব পাল্টে গেছে ও বাথরুমে বাথরুমে হ্যাঁ আরে হাতে এত লাগে সে ডিনার হয়ে গেছে এখন কেস হচ্ছে অ্যাপেল বাপির এমন ভক্ত হয়েছে যেখানে এসেও সে বাপির পাশ থেকে আসছে না তাকে তখন থেকে ডাকছে বাবু আয় আয় আমাদের সাথে শুবি আয় 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 মাম্মা আসো 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 এই দেখো আসো না সে এখন সে দাদুর সাথে থাকবে বাকি ওখানে শুয়েছে ওখানে আছে তো এবার মাঝ রাত্রিতে তাহলে কুই কাই করো না বুঝছো অ্যাডজাস্ট নিজে নিজে অ্যাডজাস্ট করো খাটের উপরে তাদের ঘুম ভাঙায় না প্লিজ সো বহুদিন পর নিজেদের ঘরে নিজেরা ঘুমবো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধানে দেখো গুড নাইট টাটা